জানতে পারলাম না আর বোঝার চেষ্টা করলাম অধিকাধিক ফলে আমাদের ঘরে আমাদের সমাজে আমাদের দেশে এবং একটা অশান্তির দাবানল দাও দাও করে চলছে আর সেই অশান্তির দাবানল কম বেশি আপনি আমি সারা বিশ্বের মানুষ কিছু না কিছু আমরা পাচ্ছি ধর্ম ধর্ম মানে হচ্ছে ধারণা করা ধর্ম মানে ধারণা আপনি যেটা করবেন ওইটাই ধর্ম তা আপনার জীবনে চলার পথে আপনার খাবার বা আপনার দাবার বা আপনার নিদ্রায় আপনার ঘুমে আপনার বসায় আপনার আপনার চিন্তা আপনার ভাব আপনার কথা বলা আপনার রাজনীতি আপনার লেখা পড়া যদি আপনি ইসলামে আল্লাহ রাসূলের দেখানো পথ ও মত যদি চলে শান্তি আসবে না আসবে কিন কিন আমরা অধিক অধিক সমাজ আমরা সেটাকে ছেড়ে এই ছাড়াছি করে আর সারা বিশ্ব এত অসহ বিভিন্ন মৌলবাদী জন্ম হয়েছে বিভিন্ন সন্ত্রাসী জন্ম হয়েছে বিভিন্ন ধর্মান্তর লোকের জন্ম হয়েছে বিভিন্ন অন্ধভক্তের জন্ম হয়েছে বিভিন্ন শেরেকের জন্ম হয়েছে বিভিন্ন বিদাতের জন্ম হয়েছে এই ভাই হযরত আদম আলাইহিস সালাতু সাল্লাম সর্বপ্রথম পৃথিবীর দিকে এসেছিলেন কথা সত্য না মিথ্যে তা হযরত আদম আলাইহিস সালাতু সাল্লাম থেকে আখির নবী আগের নবী তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু সাল্লাম পূজো 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 134,000 নবী পয়গম্বর এসেছিলেন তার কাউকে পাঠানো হয়েছিল তার বংশের লোককে হেদায়েত করার জন্য কাউকে পাঠানো হয়েছিল সেই অঞ্চলটাকে হেদায়েত করার জন্য কাউকে পাঠানো হয়েছিল একটা এরিয়া ভিত্তিক হেদায়েত করার জন্য বুঝতে পারছি কিন্তু আমার নবী আপনার নবী দুজামানের আকা রাহমাতুল আলামিন কে সাফিয়াল মাজনাবিন কে হযরত মুহাম্মদ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সারা বিশ্বের জন্য কুল কায়নাতের জন্য আল্লাহ সমস্ত সৃষ্টির জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য নবী করে পাঠানো হয়েছে সুবহানাল্লাহ আপনি ভাববেন ওটা আপনি আসলে সকলের দুজা হাজার কিন 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 আমরা এই নদীর আগে যে সমস্ত নবী এসেছে তাদের লাইফ লাইফ থেকে আমরা এটা পাই কোন নবীকে 900 বর্ষ দেওয়া হয়েছে সেই নবী 900 বছর হায়াত পাওয়ার পরও তার কোয়াম কি সেই জানি 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 900 বছর কালেমার ডাক দিয়েছে তৌহিদের ডাক দিয়েছে কিন্তু হেদায়েত করতে পারে উল্টি উল্টি সেই কোয়াম নবীর বিরুদ্ধে গেছে সেই কোয়া নবীর বিরুদ্ধে গিয়ে অবমাননার কথা বলে অত্যাচার অনাচার অবিচার এই নবী হলেন আল্লাহ প্রেরিত দূত নবী রাখা রাখা আল্লাহ প্রেরিত দূত আল্লাহ যা বলে তবে সিদ্ধান্ত দিয়ে পাঠিয়েছেন সেটাই বিশ্বে এসে বহির্প্রকাশ করা তা আল্লাহ বলছেন আপনি তাকে
নবী করে পাঠিয়েছি তোমাদের আল্লাহ সেই জাতির নাম নিয়ে নবীর উপর যখন অত্যাচার অবিচার নিজের মন গড়া আইন তারা তৈরি করলো নিজের মন গড়া আইন তারা তৈরি করলো নিল না নবীর কথা সেই জাতিকে আল্লাহ পুরো ধ্বংস গজব দিয়ে আজাদ ধ্বংস করে দিলেন তার স্মৃতি চিহ্ন আজ পৃথিবীর বিজে বিদ্যমান আছে ঘটনা 4,000 বছর আগে ঘটনা 5,000 বছর আগে ঘটনা 3,500 বছর আগে ঘটনা 3,000 বছর আগে কিন্তু তার নিদর্শন সেই ধ্বংসের নিদর্শন হলো আজও পৃথিবীর বুকে রয়েছে আপনি অস্বীকার করতে পারবেন না আপনি বলবেন হয়তো কালে কালে যেগুলো বলে এগুলো সব কেজা শুনে কিন্তু এই কথাগুলো পবিত্র কোরআন মসজিদের মধ্যে এসেছে সূরা আনআমের মধ্যে বলুন সুবহানাল্লাহ ঘটনা বলে দিয়েছে আমি এর আগে অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছি নিদর্শন করে রেখে দিয়েছি হ্যাঁ বাবা তারা যখন নদীকে দিকে নিল না সেই জাতিকে যখন আল্লাহ ধ্বংস করে দিলেন আমরা আমাদের জীবন যাত্রা এর পুজে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের জীবনে আমরা তো কিছুই পারলাম না তাহলে আমাদের ধ্বংস কি আসবে না আসবে না আসবে না আসবে না একটা মুসলিম একটা মুসলিমের সঙ্গে কোন সালাম এসে গেছে না আসেনি আপনাদের দিকে হয়তো আমাদের এই দিকে তো দেখুন যে কাউকে সালাম সালাম না জিয়া জিয়া মায়ের মন চলে হয় না কোন সালাম নেই সালাম নেই একজন মুসলিম বিপদে পড়লে একজন পাশের বাড়ির বিপদে পড়ে একজন গ্রামের মানুষ বিপদে পড়ে একজন পাড়ার মানুষ বিপদে পড়ে আমি বিশেষ করে দেখতে চাই পাশে পাশে দাঁড়ায় তুমি টাকা নাই বা দিতে পারে অর্থ দিয়ে সাহায্য নাই বা করতে পারে শক্তি দিয়ে সাহায্য নাই বা করতে পারে তোমার তোমাকে দিয়েও তো কিছু সাহায্য করতে একই নাকি 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 এই অবস্থা আমাদের মধ্যে এসেছে না অনেক সময় আমরা দেখি অনেক সময় আমরা দেখি যে একই বাড়িতে বিয়ে হচ্ছে তার ভাই যে বিয়ে হচ্ছে ভাই ভাই বিয়ে হচ্ছে তার ভাই জানে না এরকম ঘটনা আছে না এখন দেখা যায় যে যার ছেলে বা মেয়ে বিয়ে ওই ব্যক্তি বা ওর ওর আত্মীয় স্বজন এসে এসে না পাড়ার লোক যাও না গ্রামের লোক যাও বিশেষ করে তার নিজের ভাই চাষ্ট যারা আছে তারাও না এইরকম ঘটনা শুরু হয়ে গেছে না জানি আবার দেখা যাবে যে একই মায়ের বিয়ে ভাই একজন একজনকে জব্দ করার জন্য বিভিন্ন ধরনে সে প্ল্যান তৈরি করছে যে কিভাবে আমি এই সমস্ত জায়গাগুলোকে হরণ করবো কিভাবে আমি টাকাগুলোকে আমার পকেটে আয়ত্ত করবো কিভাবে এদের সাজটা করবো কিভাবে এরা গরিব হয়ে যাবে আমার কাছে আমার কাছে এই পরিস্থিতি এসেছে না আসে না তা এতে থেকে বোঝা যায় এই ঘটনাগুলো থেকে বোঝা যায় যে আমরা আমাদের জীবনে আল্লাহ রসুলের দেখানো পথ মতে আমরা নেই যদি থাক থাক যদি থাক থাক তাহলে এইরকম অবস্থা
হতো দয়া করে তো জাহানের আল্লাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গিয়েছিলেন যে পৃথিবী ধ্বংস হওয়ার আগে যে লক্ষণগুলো তার মধ্যে যে কথাটা বললাম এটা একটা যে তোমার নিজের ভাই তোমার দুশমন হয়ে তোমার নিজের ভাই তোমার সঙ্গে শত্রুতা করে তোমার নিজের লোক তোমার সঙ্গে দুশমনি করে এবং অপর লোককে নিয়ে এসে তোমাকে শাস্তির ব্যবস্থা করে মূর্খ লোকেরা দলের নেতা যে কথাগুলো বলে গেছে বিস্তারিত বলার সময় নেই আজ এক এক করে তাই ঘটছে তাহলে আপনার আচরণ আপনার চাল চলন আপনার কথা আপনার কাজে আপনার ভাইয়ের দিকে ব্যথা লাগছে না লাগে না আরে হ্যাঁ না বলেন আপনি একটা নিজের ছেলের বিয়ে দিলেন 200 লোক করলেন অথচ ভাইকে আপনি বললেন না তার ব্যথা লাগবে না লাগবে না পৃথিবীর মধ্যে তিনটি মসজিদ সবচেয়ে তো দামি মসজিদ মদিনায় একটা মসজিদ আছে আল্লাহ রাসূল যে মসজিদে নামাজ পড়ে মক্কা শরীফের একটা পুরি মসজিদ আর বাইতুল মক্কা যেটা ইসরায়েলের হচ্ছে ফিলিস্তিনের রাজধানী এই তিনটে মসজিদ ঠিক আছে এখন কাবা শরীফ যদি আপনি ভেঙে দেন মনে করুন আপনার গায়ে শক্তি আছে পলিটিক্যাল ক্ষমতা আছে লোক বল আছে আপনি কাবা শরীফ কাল লাথি মেরে ভেঙে দেন মাইতি করে মাইতে পারে না পারে না আচ্ছা ওই ভাঙা যদি কেউ কাবা শরীফকে ভেঙে দেয় সে গুনার কাজ করলো না ভালো কাজ করলো কি রকম গুনাহ সারা পৃথিবী যেখানে কাবা বানিয়েছে কে 1,34,000 নবী যেখানে ছোঁয়া আছে বহু নবী ওর আশেপাশে শুয়ে আছে কি বল পৃথিবীতে প্রতি বছর কোটি কোটি নট লক্ষ কোটি কোটি মানুষ হজ করছে উমরা বা ফরজ এবং সারা বিশ্বে 150 কোটি মুসলিম কাবা বানিয়ে নামাজ পড়ছে ঠিক আছে তাহলে সেই মসজিদটা গুরুত্ব আছে না নেই সেই মসজিদ যদি ভেঙে দেয় গুনাহগার হবে না হবে না অপরাধ হবে না হবে না ও গুনার মাপ নেই আমরা বলতে পারি আর আল্লাহ না খায় যদি কেউ ভেঙে দেয় আপনাকে বিচার করতে দেওয়া হয় আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে তো কঠিন থেকে কঠিনতম শাস্তি আপনি তার জন্য নির্বাচন হ্যাঁ কি না কিন্তু আপনি জানেন ওই কাবা শরীফ কিন্তু বিবর্ণ নবী বানিয়েছে ইতিহাস কে বানিয়েছে নবীরা বানিয়েছে প্রথম কেউ বলেন হযরত আদম আলাইহিস সালাম ওই খালি প্রথম মা হওয়ার সময় মিলিত হয় ওইখানে সিজদা দিয়েছে দূরে কার নামাজ পড়েছে কে হযরত আদম আলাইহিস সালাম হযরত মা হাওয়া ওই জায়গায় সিজদা দিয়েছিল এবং ওইখানে ইবাদত করা তৈরি করেছে পাথর দিয়ে ঘিরে তৈরি করেছে আর সঙ্গে করে যেটা নিয়ে এসেছিলেন আসওয়ার পাথর জান্নাতের একটা টুকরো পাথর সেই পাথরটাকে ওখানে সম্মানের সঙ্গে তাজিমের সঙ্গে রাখা হয়েছে পরবর্তীকালে ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছিল ভেঙে যাওয়া বিবর্ণ নবী ওটাকে সংস্করণ করেছে এক কথা এখন আল্লাহ হচ্ছে রহমান রহিম আল্লাহ হচ্ছে রহমান রহিম কোরআন শরীফের সর্বপ্রথম আয়াত বিসমিল্লাহ রহমান রহিম তার দুটো নাম এখানে দেওয়া হয়েছে রহমান আর রহিম দয়ালু অতি দয়ালু যে যে দয়ার নাকি শেষ নেই অতুল নেই ওই কাবাকে যদি কেউ ভেঙে ফেলে
অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে তওবা করে যদি আল্লাহর কাছে মাফ চায়, হয়তো কি বললাম, হয়তো আল্লাহ মাফ করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ, ওই কাবা ভাঙার পরও আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু নবীরা তৈরি করলেন নিজে হাতে ইবাদত কাবা শরীফ, আল্লাহ কিন্তু নিজে হাতে তৈরি করলেন আপনার হৃদয়কে, আপনার কাবাকে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওটা খুলিলেন আর আপনার হৃদয়টা জ্বলিলে, এটা আল্লাহ তৈরি করেছে। যে এই কাবাকে যদি আপনি আঘাত করেন, এটা আপনারও আছে হৃৎপিণ্ড, একটা হিন্দুর আছে, একটা বৌদ্ধের আছে, জৈনের আছে, খ্রিস্টানের আছে, পার্সির আছে, বৌদ্ধের আছে, বিভিন্ন ধর্মের মানুষের আছে, না নেই, সকলের হাড় আছে। তো এই কাবায় যদি আপনি ধাক্কা দেন, এই কাবা যদি আপনি চুর করে দেন, আপনার কথায়, আপনার কাজে, আপনার ব্যবহারে, আপনার বিভিন্ন নিয়তির উপরে আপনি যদি কারো মনে ব্যথা দেন, চুর করে দেন, আল্লাহ বলছেন ও কাবা আমি বানিয়েছি, আল্লাহ বলছেন ও কাবা আমি বানিয়েছি, আমার কাবায় আঘাত দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে মাফ করব না। বলেন সুবহানাল্লাহ, পর্যন্ত যদি আপনি তওবা করেন আর আল্লাহর কাছে কাঁদেন যে আল্লাহ আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ হবে না। লিখেন কেন মাফ হবে না? আল্লাহ বলছেন অপরাধটা আমার কাছে করো, অপরাধ করেছো জলিলের কাছে, রহমানের কাছে, রহিমের কাছে, মুজিবরের কাছে, হ্যাঁ, রাজুর কাছে, তোমার কথা, তোমার ব্যবহার, ওর হৃদয়ে এত ধাক্কা লেগেছে, চুর হয়ে গেছে, কান্নায় ভেঙে পড়েছে, নিজেকে সামনে নিয়ে চোখ ভরে পানি নিয়ে বলেছে আল্লাহ তুমি এর বিচার, আমি পারলাম না। কথা সত্যি না মিথ্যে? আল্লাহ বললেন আমি আর কি বিচার করব, আমি এটা নোট করে রাখলাম, যদি মৃত্যুর আগে পর্যন্ত ওই ব্যক্তি ওর কাছে যদি মাফ চেয়ে নেয় খুব ভালো, আর যদি মাফ না চায় তাহলে কাল হাসরের ময়দানে খবর আছে, কাল হাসরের ময়দানে খবর আছে। আপনার সারা জিন্দেগীর নামাজ, সারা জিন্দেগীর রোজা, সারা জিন্দেগীর হজ, সারা জিন্দেগীর ইবাদত, সারা জিন্দেগীর তসবিহ, সারা জিন্দেগীর যা কিছু ইবাদত করেছেন সব বেকার হয়ে যাবে ওই অপরাধে, অপরাধী হয়ে আমি জেলে চলে যাব। এই সম্বন্ধে কোর্ট করতে গিয়ে দয়ার নবী দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কোন মানুষকে অপরাধ করেনি, সে হতে পারে হিন্দু, হতে পারে জৈন, হতে পারে পারসি, হতে পারে যে কোনো ধর্মের মানুষ, অন্যায়ভাবে কোন মানুষকে যদি তুমি হত্যা করো তো জেনে রেখো সারা পৃথিবীর মানুষকে হত্যা একসাথে করলে যা গুনাহ হবে তোমার আমলনামায় সেটা লিখে দেওয়া হবে। বুঝা গেল? আপনি আর বলতে পারবেন যে আমার যাবার রাস্তা পরিষ্কার আছে? আপনার কোনো বাবা মা যেতে পারবে না, কোন পীর বাঁচাতে পারবে না, কোন বলি বাঁচাতে পারবে না,
পৃথিবীর কোন তাকত নেই আপনাকে বাঁচাতে পারে। তারা যার করুণায় আল্লাহ ওয়ালা হয়েছে, তিনি নিজে স্বয়ং আল্লাহ রাসূল করছেন, ওই উম্মতের সঙ্গে আমার কোন সম্পর্ক নেই। আল্লাহ রাসূল যেখানে সার্টিফিকেট দিয়েছে ওই উম্মতের সঙ্গে আমার কোন সার্টিফিকেট নেই, আমার কোন যুক্ত নেই। আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিয়েছে তো মানে আল্লাহও মুখ ফিরিয়ে নিয়েছে, আর আল্লাহ মুখ ফিরিয়ে নেওয়া মানে সারা বিশ্বে ওলি আউলিয়া কি বুঝার কানে দিন যত আছে সব মুখ ফিরিয়ে নেবে, কেউ আপনার জন্য সুপারিশ করবে না, অপরাধটা ফাইন করে না ফাইন করে না। আরে বলেন না, তাহলে এই মশলা থেকে আমরা পেলাম যে একজনের উপর জুলুম করবেন বলে যদি আপনি মনে নিয়ত করেন মানে চিন্তা করেন তো সারা বিশ্বের মানুষের সাথে জুলুম করার অপরাধ আপনার এসে যাবে। মশলাটা এই বলে বোঝা গেল। ছোট্ট একটা হাদিস, হাদিসটা অনেক বড়, এক কথাই বলি, টাইম শেষ। দয়ানবী মেরাজে গেলেন, কোথায় মেরাজে গেলেন, চলে এলে 27 বছর মেরাজে কেটে গেল। সাহাবারা বললেন হুজুর কি কি দেখেছেন, কি কথা হলো, কি হলো আমাদের খুলে বলে। আল্লাহ রাসূল বলেন এই দেখেছি এই দেখেছি এই দেখেছি, বিভিন্ন বর্ণনা করলেন এবং আল্লাহর সঙ্গে আমার এই কথা হয়েছে এই হয়েছে এই হয়েছে। সাহাবারা শুনলেন যে বলতে বলতে আল্লাহ রাসূল একটু চুপ করে গেলেন, সাহাবারা ভয়ে কিছু বললেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে কিছু কথা আরো 27 বছরে এতটুকু কথা হতে পারে না, অনেক কথাই হয়তো লুকিয়ে আছে। এমন সময় আবু বকর সিদ্দিক ঘরে যাচ্ছেন, ওনার বিবি মানে মেয়ে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা হয়ে গেল। আয়েশা হচ্ছে ওনার মেয়ে, আল্লাহ রাসূলের দিদি। তো মা আয়েশা সিদ্দিকে বললেন মা তুমি কেমন আছো, ভালো আছো, তুমি কি জানো আল্লাহ রাসূল মেরাজে গেলেন, বলা শুনেছি এই সব কথা আলোচনা হয়েছে, বলে হ্যাঁ আমি তাও শুনেছি। বলল মা আমার মনে হয় আরো কিছু গুরুত্বপূর্ণ কথা রয়ে গেছে, আল্লাহ রাসূল সেগুলো বলেননি, তো আমার ইচ্ছা হয় যে কথাগুলো আল্লাহ রাসূল গোপন করলেন সেই কথাগুলোর মধ্যে থেকে একটা কথা অন্তত জানার চেষ্টা যদি কর তাহলে আমাদের খুব আমি খুব খুশি হব। আর কি বললেন হুজুর আমাকে তুমি বলো। আবু বকর সিদ্দিক চলে গেলেন, আল্লাহ রাসূল ঘরে এলেন, মায়েসা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কত খুশি লাগছে, বলছে হ্যাঁ বলো আয়েশা তুমি কি বলতে চাও। বলো ইয়া রাসূলুল্লাহ একদিন আপনি বলেছিলেন আয়েশা আমার কাছে কিছু চাও, বলো তুমি কি চাও, তুমি আজ যা চাইবে আমি রাসূল তোমাকে তাই বলো তাই। রাসূলুল্লাহ সেই দিন এসে আজ আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাই, বলছে বলছে সেটা হলো এই যে মসজিদে বসে সাহাবাদের মধ্যে আপনি মিরাজের সমস্ত ঘটনা বলেছেন, মনে হয় কিছু কথা আরো গোপন রয়ে গেছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, তা আমি আপনার কাছে আজকে একটা দাবি করি, সেটা হলো এই যে আল্লাহর সাথে যে গোপন কথাগুলো হয়েছে ইম্পর্টেন্ট কথাগুলো হয়েছে তার মধ্যে একটা কথা অন্তত বলুন, আজ আমি জানতে চাই। আল্লাহ রাসূল বললেন দেখো আয়েশা আমি যখন কথা দিয়েছিলাম যে তুমি যা চাইবে আমি তাই দেব, আজকে সেই দিন এসে গেছে তুমি আমার কাছে জানতে চেয়েছো, তুমি এতে কি খুশি? বললাম বলো শোনো যতগুলো গোপন কথা রাখা আছে তার মধ্যে একটা কথা তোমাকে বলি, সেটা হলো এই আমার আল্লাহ বললেন, কি বললেন আমার আল্লাহ বললেন যাই কিছু করো এই জলিলের কাবায় আঘাত করো না,
কি বললেন যাই কিছু করো এই জলিনের কাবায় আঘাত করো না মানুষের হৃদয়ে আঘাত করো না তোমার কথায় তোমার চিন্তায় তোমার ভাবনায় তোমার কর্মে যদি কারো মনে ব্যথা হয় কষ্ট হয় চুর হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়বে না আজ যদি তোমার কথা তোমার চিন্তা তোমার ভাবনা তোমার শক্তি দিয়ে তোমার বুদ্ধি দিয়ে তোমার ক্ষমতা দিয়ে তুমি যদি কোন মানুষের এই টুটা ফাটা দিনকে জোড়া লাগিয়ে দিতে পারো কি বললেন কারো মানুষের এই টুটা ফাটা দিনকে তোমার চিন্তায় ভাবনায় পয়সায় কর্মে সাহায্যে তার মুখে যদি হাসি ফুটিয়ে তুলতে পারো তার হৃদয়ের এই চুরু হয়ে যাওয়া গুলোকে যদি জোড়া লাগিয়ে দিতে পারো আমি আল্লাহ মোহাম্মদ কথা দিচ্ছি জান্নাত তো আমার ফেরেশতারা তৈরি করেছে আমার ওই বান্দার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে আমার নিজের হাতে আমি তার জন্য জান্নাতকে তৈরি করব এবং সাজাব বলুন সুবহানাল্লাহ আয়েশা খুশি হয়ে গেলেন আল্লাহ রাসূল চলে গেলেন আবু বকর সিদ্দিককে ডাকালেন এসে বললেন মা কথা হয়েছে তুমি কি জিজ্ঞাসা করেছো বলে হ্যাঁ হুজুর আমি জিজ্ঞাসা করেছি হুজুরকে জিজ্ঞেস করলাম হুজুর এই কথা বলেছেন শোনার সাথে সাথে অজ্ঞান হয়ে গেছিল কে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাদের তো এই সব দিন ভাষা হয়ে গেছে কথার গুরুত্বই আমরা কিছু বুঝি এটা তো অমানুষ জানোয়ার তৈরি হয়ে গেছে আমাদের দিলে কোনো কম্পন নেই আমাদের দিলে কোনো সাড়া নেই জিন্দা থাকলে তো সাড়া আসবে এই দিল মরে গেছে এই দিল খতম হয়ে গেছে যাই হোক খুদে যা চিন্তা করলে কিন্তু খুশির খবর কারো মুখে যদি হাসি ফুটি তোলা যায় আল্লাহ তার জন্য জান্নাত রিজার্ভ করে দেবেন বলেছেন তা আমার আব্বা এরকম অজ্ঞান হয়ে গেল পানি টানি দিলেন সেবা করলেন আবু বকর উঠলেন চোখ ভরা পানি নিয়ে বললেন মা তুমি কি শোনাল বলল এই তো আব্বা খুশির খবর বলল মা খুশির খবর তো বটে আল্লাহ নবী যখন বলেছে পেশাব 100% শুদ্ধ কিন্তু মানুষের দিলকে মানুষের মুখে যদি হাসি ফুটি তোলা যায় মানুষের অশান্ত দিনকে যদি শান্ত করে দেওয়া যায় মানুষকে যদি ভালোবাসা যায় মানুষ যদি সুকুন পায় আল্লাহ বেশাত করবেন এ কথা ঠিক কিন্তু এর বিপরীতটা তুমি চিন্তা করলে না বিপরীতটা তুমি চিন্তা করলে না আমার কথা আমার চলায় আমার দ্বারাই যদি কোনো মানুষের দিলে যদি কষ্ট হয়ে যায় তার দিলে ব্যথা পেয়ে যায় চুর হয়ে যায় জাহান্নামও তার জন্য বলে জান্নাত যেমন এদিকে অবধারিত আল্লাহ বলেছেন জাহান্নামটাও তার জন্য অবধারিত তাই না আমার ভাই আমার দোস্তরা আমাদের যে চিন্তা আমাদের যে ভাবনা আমাদের যে কাজকর্ম আমরা যেভাবে চলি বর্তমানে যে অবস্থায় আমরা অবস্থান করছি আমাদের প্রত্যেকটা কাজে ব্যথা দোয়া ছাড়া আমাদের মনে হয় কোনো কাজই নেই এটাই হচ্ছে মেন আমল হয়ে এখন দাঁড়িয়েছে একে অপরের কম্পিটিশন হয়ে গেছে যে আমি কেমন করে আমার ভাইকে আমার চাচাতো ভাইকে আমার বংশকে আমার লোককে আমার পাড়া প্রতিবেশীকে আমার দেশের মানুষকে কিভাবে শাসন আর শোষণ করে শাসন আর শোষণ করে তাদের হত্যা করে তাদের লাশের উপর দাঁড়িয়ে যেতু হাসি হেসে সারা বিশ্বকে বলবো দেখো আমি কত বড় হয়ে গেছি এটা যেন একটা কম্পিটিশন আছে চাই সংসার জীবন যাত্রা চাই সামাজিকতা অবস্থা রাজনীতি প্রেক্ষাপটে দেশ ও বিদেশে একই পলিসি একই ধরনের চিন্তা ভাবনা চলছে তো এর আগে যখন 1,24,000 নবী এসেছে তাদের জাতিকে তাদের এরিয়াকে তাদের আঞ্চলিক জায়গাগুলোকে হেদায়েতের জন্য করতে পারেনি পক্ষান্তরে আল্লাহ সেই জায়গাগুলোকে ধ্বংস করে দিয়েছেন তার নিদর্শন এখনো পৃথিবীতে বর্তমান আছে আমরা যে এত কিছু করছি আমাদেরও তো ধ্বংস হবে
ধ্বংস হবে খুব বেশি নিতে মোটামুটি যারা রিসার্চ করে গবেষণায় দেখা গেছে আল্লাহ বেহতার জানে জানি না খুব তাড়াতাড়ি হয়তো আমি পাঁচ বোনা দশ থেকে পনেরো বছরের মধ্যে এই পৃথিবীর অবস্থা যে কি ধরনের ঘটনা ঘটতে চলেছে আর মুসলিম জাতির উপরে কি যে অত্যাচার নেমে আসছে একের পর এক যে অত্যাচার নেমে আসছে আমি কল্পনাও করতে পারবেন না মনে হবে মৃত্যুই ভালো ছিল বেঁচে থাকা ভালো নয় এসে গেছে চালু হয়ে গেছে বুঝতে পারছেন বাবারা রাস্তা তাহলে কি রাস্তা শুধু একটা আপনাকে পরিবর্তন করতে হবে আপনাকে ভালো হতে হবে আপনাকে মূল স্রোতে ফিরে আসতে হবে আপনাকে আল্লাহ রাসূলের দেখানো পথ ও মতে চলতে হবে চলতে হবে পাঞ্জাবের দেখানো মতে চলতে হবে আল কোরআনের আলোক তবেই অন্ধকার দূর হবে নচে দূর হবে না ঘন্টা তুমি যতই করো যতই তুমি চেল্লাও যতই তুমি মুখে মারো যতই তুমি টুপি করো যতই তুমি দাড়ি রাখো যতই তুমি কিরহান করো কিচ্ছু হবে না যদি না তোমার অন্তরটাকে শুদ্ধ তুমি না করতে পারো কথা ঠিক না বেটি অতএব এই শুদ্ধিকরণের যে প্রসেস সরকার যে দেখিয়ে দিয়ে গেছেন আল্লাহ রাসূল দেখিয়ে দিয়ে গেছেন কসবাগ দেখিয়ে দিয়ে গেছেন খাজা মঈনুদ্দিন চিশতি দেখিয়ে দিয়ে গেছেন হ্যাঁ ইমাম হাসান হুসাইন দেখিয়ে দিয়ে গেছেন আলী মুর্তজা দেখিয়ে দিয়ে গেছেন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়ে গেছেন ওই পথ আর মতটাকে আঁকড়ে ধরুন তবেই দামন ধরা হবে আর নচেত দামন ছাড়া হয়ে ঘুরতে হবে আল্লাহ আমাকে আপনাকে সারা বিশ্বের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে যেন এহেদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আল্লাহ চলার যেন তৌফিক আমিন আমিন আমিন।